12/12/12 এই ম্যাজিক তারিখে দীর্ঘদিনের প্রণয়ের পর নারায়ণগঞ্জের মেয়ে শিশিরের সাথে জীবনের জুটি বাঁধেন সাকিব। বিয়ের প্রায় 3 বছর পেরিয়েছে, স্ত্রী সন্তান সম্ভাবনা বলে জানিয়েছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে নভেম্বরে বাবা হতে যাচ্ছেন এই অলরাউন্ডার। কিন্তু তার ঠিক আগের মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ বাংলাদেশের, তাই ক্রিকেট পাড়ায় বেশ গুঞ্জন ছিল বাবা হতে যাওয়ার কারণে এই সিরিজে ছুটি নেবেন সাকিব। কিন্তু এমন সব প্রশ্ন উড়িয়ে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ছুটি শেষ হচ্ছে 26 তারিখ, এই মাসে আমি 27 তারিখ থেকে প্র্যাকটিস করব। তাই নভেম্বরে আমেরিকায় সহধর্মিনীর কাছে পাড়ি জমানোর আগে সাকিব অক্টোবরে লড়বেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রিকেটের এলিট ফর্মের টেস্টে, যারা অ্যাশেজে বাজে সময় পার করছে। কিন্তু তারপরও বিশ্বের অন্যতম শক্তিশালী এই দলটি সাদা পোশাকে বাংলাদেশের তুলনায় সব বিভাগে কিংবা পরিসংখ্যানে যোজন যোজন এগিয়ে। তবে বিশ্বসেরা সাকিবের ভাবনায় মিচেল স্টার্ক জনসনদের পেস ফাটল ধরাতে পারেনি, উল্টো স্ট্রেট ড্রাইভ সাকিবের। আমরা আসলে এখন বেশি অপোনেন্ট নিয়ে চিন্তা করি না, সো আমরা আমাদের খেলাটা যদি ইম্প্রুভ করতে থাকি যেভাবে করছি, এভাবে যদি করতে থাকি, আমার কাছে মনে হয় খুবই ভালো কম্পিটিশন হওয়ার সম্ভাবনা। কিন্তু প্রশ্ন হলো, পারফরমেন্সের বিচারে রঙিন পোশাকের তুলনায় সাদা পোশাকের পারফরমেন্স খুব একটা প্রত্যাশিত নয় বাংলাদেশের। তবে সময়ের ব্যবধানে টেস্টে বাংলাদেশ পরিণত হবে বলে বিশ্বাস সাকিবের। আমরা ওয়ানডেও কিন্তু অনেকদিন ধরেই ভালো খেলছি, কিন্তু যখন আমাদের রেজাল্ট আসে তখনই কিন্তু জিনিসগুলো চোখে পড়ে। সো টেস্টে আশা করি নেক্সট আমরা যখনই খেলবো ভালো রেজাল্ট যদি আসে ইনশাআল্লাহ তখন ইম্প্রুভমেন্ট অনেক বেশি চোখে পড়বে। 22 আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা।